ভার্সিটি অ্যাসপিরেন্টরা কীভাবে খুব সহজেই মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টে একটা সিট নিজের করে নিবে, সেটার সহজ একটা উত্তর হতে পারে আমাদের এই সিক্রেট ফাইলস। কীভাবে, তার আগে একটু যদি বলি, তোমরা ভার্সিটি অ্যাডমিশনের জন্য কিন্তু একটা কোচিংয়ে নর্মালি ভর্তি হয়ে থাকো, সেই কোচিংয়ে একটা রুটিন থাকে, সেই রুটিন ওয়াইজ ক্লাস এক্সাম সব কিছু হয়, তুমি ওই এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু নিজেকে অনেক বেশি ইনভলভ রাখো। সেই জন্য যেটা দেখা যায়, মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্নের ধরন বা সেটার এনভায়রনমেন্টের সাথে কিন্তু তোমার পরিচিত হয়ে ওঠার সুযোগ হয় না। তো সেটার জন্য তুমি আরেকটা কোচিং সেন্টারে যদি তুমি মেডিকেলের জন্য ভর্তি হও, সেটা তো অনেক বেশি আসলে হ্যাফাজার্ড ক্রিয়েট করে ফেলবে, তোমার ভার্সিটির পড়াশোনাটা তো অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে। তো খুব অল্প সময়ে প্রশ্নের ধরনের সাথে পরিচিত হওয়া এবং সেটার সাথে হচ্ছে নিজেকে অনেক বেশি যাচাই বাছাই করে নেওয়ার যে সুযোগটা, সেটা যেহেতু তোমাকে সিক্রেট ফাইলস দিচ্ছে, সেটা তুমি কী ঠিক কীভাবে আসলে কাজে লাগাবে? সিক্রেট ফাইলস যখন তুমি অর্ডার করার পর হাতে পাবে 111 সেট প্রশ্নের সাথে, শুরুতেই এরকম একটা ক্যাটালগ তুমি দেখতে পাবে। এই ক্যাটালগে পুরো 111 সেট প্রশ্ন কীভাবে আসলে ক্যাটাগরাইজ করা আছে পুরোটাই হচ্ছে এই ক্যাটালগ থেকে দেখতে পাবা। ধরো ভার্সিটি অ্যাডমিশনের জন্য তুমি যে কোচিং করছো, সেই রুটিন ওয়াইজ আগামীকাল হচ্ছে তোমার প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের উপর পরীক্ষা। তো তুমি ভার্সিটি স্টাইলে কিন্তু সেটার প্রিপারেশান নিলে, নেয়ার পরে তুমি জাস্ট 1 থেকে 1.5 ঘন্টা সময় আলাদা করে যদি মেডিকেলের জন্য রাখো, কীভাবে তুমি কাজে লাগাতে পারছো? ধরো তোমার ভার্সিটির জন্য খুব ভালোভাবে পড়াশোনা হয়ে গেছে, এখন জাস্ট তুমি মেডিকেলের জন্য নিজেকে একটু প্রস্তুত করে নিবা। সেজন্যে তুমি ধরো সিক্রেট ফাইলস থেকে এরকম একটা প্রশ্ন হাতে নিলে, হাতে নেওয়ার পরে তুমি টেবিলে পরীক্ষা দিতে বসবে। তার আগে তোমাকে আমরা অর্ডার করার পর ওয়েবসাইটে যেখানে অ্যাক্সেস দিব সেটা একটু জাস্ট অন করে নিবে। কীরকম, এই যে এটা, তুমি যখন পরীক্ষা দিবে, পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমার এরকম ওয়েবসাইটে হচ্ছে একটা ইন্টারফেস, নগ্নবীজে আবৃত বীজে ধরো আজকে তোমার পরীক্ষা, সেটার তুমি পরীক্ষায় ক্লিক করলে, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, নির্দেশনা দেওয়া আছে, স্টার্ট এক্সাম দিলে। স্টার্ট এক্সাম দেওয়ার পর তোমার একটা টাইমার কিন্তু অন হয়ে গেছে, ইতিমধ্যে কিন্তু তুমি পরীক্ষার জন্য একদম প্রস্তুত, টেবিলে খাতা কলম আর সরি কলম হাতে নিয়ে এবং ওয়েমার ফিল আপ করার জন্যে। ওকে, আগে থেকে তুমি তোমার রোল রেজিস্ট্রেশন যে কোনো একটা দিয়ে কিন্তু ফিল আপ করে নিলা। তারপর এই 60 মিনিট সময় যেহেতু চলমান আছে, তুমি এবার প্রশ্নটা সাথে নিয়ে ওয়েমার একটা একটা করে হচ্ছে ফিল আপ করলে। ওকে, এভাবে যখন 60 মিনিট মোটামুটি শেষ হয়ে যাবে অথবা তার আগেই তোমার যদি পরীক্ষা শেষ হয়ে যায়, তুমি ফিনিশ এক্সাম দিলে। ফিনিশ এক্সাম দেওয়ার পর এই ওয়েমারটাকে তুমি যেটা তুমি মার্ক করেছো সেটা আপলোড করার জন্য 2.5 মিনিট বা 3 মিনিটের মতো সময় পাবে। তুমি খুব সূক্ষ্মভাবে এই ওয়েমারটাকে কেটে নেওয়ার পরে তুমি ফোনে, তোমার যে ফোন আছে সেই ফোনে ওয়েমারটাকে আপলোড করার 2টা অপশন পাবে, একটা হচ্ছে টেক ফটো আর একটা আপলোড। ধরো তুমি আপলোড করলে, ছবি তোলার পর আপলোড করলে, আপলোড করার পর তুমি এরকম কুইক ভিউ দেখতে পাবে, কী কী মার্ক করেছো, কী কী আনটাচ আছে এরকম, অথবা ফুল ভিউ যদি দেখো তুমি অ্যাকচুয়াল যে ওয়েমারটা ছবি তুলেছো সেটা হচ্ছে এরকম। ওকে, সো সাবমিট অপশন ক্লিক করলে, সাবমিট অপশন ট্যাপ করার পরে তুমি মেডিকেল অ্যাডমিশনে যেভাবে রেজাল্ট দেওয়া হয় ঠিক এরকম একটা ইন্টারফেস পাবে। তুমি কত পেয়েছো, মেরিট স্কোর কত, এই যে তুমি যদি সেকেন্ড টাইমার হও অটোমেটিক তোমার একটা মার্ক কেটে নিবে সব কিছু। ওকে, তুমি পাস করেছো না ফেল এরকম, তারপর একটা মেরিট স্কোর দেওয়া হবে, ডাউনলোড স্ক্রিপ্টটা তুমি চাইলে ডাউনলোড করে তোমার কী বলে ফিডে শেয়ার করতে পারো। দেন অ্যান্সার স্ক্রিপ্টটা যদি তুমি দেখতে চাও ঠিক এরকমভাবে তুমি তোমার অ্যান্সার স্ক্রিপ্টটা দেখতে পাবে, অথবা যদি কুইক ভিউ দেখো যে তোমার 1 নম্বর ভুল হয়েছে, 2 নম্বর সঠিক, ঠিক এরকম একটা কুইক ভিউ পাবা। হোল ভিউ যদি দেখো তুমি প্রত্যেকটা প্রশ্নের খুব ডিটেল উত্তর, কোনটা সঠিক ভুল, কোনটা সঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে সেটা দেখতে পাবা, পাশাপাশি কিন্তু তুমি ডিটেল এক্সপ্লানেশনও দেখতে পাবা। তাহলে আলাদা করে এই বই ওই বই ঘাটাঘাটি করে খুব সময় নষ্ট করার কিন্তু প্রয়োজন নেই। ঠিক 1 ঘন্টা নিজের রুটিন ওয়াইজ ভার্সিটির জন্য যে রুটিন ওয়াইজ পরীক্ষা দিবে বা পড়বে সেটার সাথে জাস্ট 1 ঘন্টা সময় রাখলেই কিন্তু মেডিকেলের জন্য তোমার খুব পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি হয়ে যাচ্ছে। সো এই জন্যই আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব, সিক্রেট ফাইলস তোমরা খুব দ্রুত নিয়ে কালেক্ট করে তারপর বাসায় বসে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে পরীক্ষা দিতে থাকো। খুব পারফেক্ট একটা প্রস্তুতি হবে, মেডিকেল কলেজের একটা সিট খুব সহজেই তোমার হয়ে যাবে, নিশ্চিন্তামুক্ত থাকতে পারবে। ধন্যবাদ সবাইকে।